অনেকক্ষণ ধরে বন্ধুরা আর সব গ্রুপগুলো পায়ে পায়ে ওই জানলা থেকে নিয়ে আসছে জানো। আর এইজন বুবার অবস্থা দেখো দেখো, সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, কিচ্ছু নেই, যার জন্য আমি আমার বিস্কুট নিয়ে আসলাম। যে আমার এই যে বিস্কুটটা যদি খায় বুবা, যদি খায় খেয়ে যদি একটু ওয়াকটা কম করে, বুবা তো খাওয়ার নামে বুবার মেয়ে খেতে চাইছে এই বিস্কুট। এই বিস্কুট দেওয়া উচিত না, ওদের বিস্কুট শেষ হয়ে গেছে, ভুলে গেছিলাম রাত আটটু ঘরে আনতে যাওয়া, কারণ দোকান খুলিনি সকালবেলা নটা সাড়ে নটা আগে ছিল দোকান খুলে না, ওই জন্য তুমি বিস্কুট আনতে পারিনি। যে কটা বিস্কুট না এদেরকে খাই দিয়েছি। আর না তোর গুড মর্নিংটা শেয়ার করলি রোজকার মতো আজকে, গুড মর্নিং ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া, হে দুনিয়া। দেখো আরে বাবা, বল বাবা রে ও বাবা, এই করে আমার পায়ে রক্ত বার করে দিয়েছে। এদের তুই কি ভাবে আমার শোন না। দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসে আমরাও ভালোবাসি। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে আমার পাশে থাকো, এইভাবে আমার সঙ্গে লাইফে এসে গল্প করো। একটা কথা বলতে চাই, না বললেই নয়, সেটা হচ্ছে লাইফে এসে তোমরা লাইফে আসছো আমার সাথে কথা বলতে, এখানে এসে বন্ধুত্ব করছো তাও খুব ভালো কথা, এই ওর সঙ্গে বন্ধুত্ব করছো খুব ভালো কথা, এখানে কোনো আমার আপত্তি নেই। মজা করতে এসেছি আমরা, বন্ধুত্ব করতে এসেছি, গল্প করতে এসেছি, সব ঠিক আছে। তারপরে এই যে তোমরা একজন একজনের সঙ্গে ঝগড়া করছো, আমার লাইফে ঢুকে কেন, ওয়াই কিসের জন্য, তোমরা তো এসে আমার লাইফে আমার সঙ্গে গল্প করো না। এ ওকে ইয়ে করছো, ওর সঙ্গে ঝগড়া করছো, ওর সঙ্গে যাও, ওকে আমাকে এ বলছে ওকে ব্লক করে দাও, বলছে ওকে ব্লক করো, এগুলো করো না, এগুলো করো না। আমি কাউকে ব্লক করবো না, কারণ তোমরা সবাই আমার ভিউয়ার্স, তোমরা সবাই আমার ভালো বন্ধু, তোমরা সবাই আমার ভালো বন্ধু, আমি কাউকে ব্লক করলে চলবে না। কালকে আমাকে জিজ্ঞেস করছিল আমার এক বন্ধু, হ্যাঁ এ টু জেড যাকে আমরা বলি, যে তুমি ওকে ব্লক করো, ও বলছে তুমি ওকে ব্লক করো, ব্লক আমি কাউকে করবো না, কেন তোমরা সবাই আমার বন্ধু, সবাই একটা বছর ধরে তোমরা আমাকে সাপোর্ট করেছো, সেখানে আমি কাকে ব্লক করবো আর কাকে ব্লক ছাড়বো। হ্যাঁ যারা অবশ্যই আমাকে নোংরা ভাষা ব্যবহার করে বা বলে, এখন আর কেউ বলে না, মিথ্যা তো বলবো কেন, এখন সেভাবে নোংরা ব্যবহার কেউ আমার সঙ্গে লাইফে করে না, যদি করে তাদের ব্লকের কথা বলো আমি মেনে নিতে পারি। কিন্তু এই যে তোমরা রেশারেশি করছো, এর সঙ্গে ওর ওর সঙ্গে ওই ওইটা করো না, আর সাথে রাগ করিস না। আমি বলতে চাইছি আইডিটা এইভাবে দেয়া নেয়া করিস না, আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছি না। তুমি আর ও তো আইডি দেয়া নেয়া করছি, দেয়া নেয়া করতে করতে কি হচ্ছে, অন্য লোক তোদের আইডি গুলো পাচ্ছে, এতে তোরও ক্ষতি হয়ে যেতে পারে, আমার কিছু না। আমি দেখ আমি এক বছর ধরে লাইভ করছি, না কাউকে আমার নাম্বার দিয়েছি, না আমার কাউকে আইডি দিয়েছি, ঠিক আছে। কিন্তু দেখ আমার তো এটা তো আমার পেজ, আমি তো ইচ্ছে করলে আমি অনেক বন্ধু করতে পারতাম, অনেকের সঙ্গে আড্ডা মারতে পারতাম, অনেকের সঙ্গে আইডি দিয়ে নাম্বার দিয়ে গল্প করতে পারতাম, না আমি লাইফে আসছি যারা আমাকে সত্যি ভালোবাসে তারা আমার লাইফে আসে, তারা আমার সঙ্গে লাইফে গল্প করে, ওখানে ইতি এখানে সমাপ্তি, এর বাইরে আমি আর কিছু করতে চাই না। হ্যাঁ ইয়ার কি মজা সেটা আলাদা, হ্যাঁ চলো বিরিয়ানি খেতে যাবো, চলো চা খেতে যাবো, চলো কফি খেতে যাবো, সেটা সম্পূর্ণই কিন্তু আলাদা। কিন্তু আমি কি বলতে চাইছি সেটা তোমরা বোঝার চেষ্টা কর, একজন আরেকজন আইডি দিচ্ছে, আরেকজন আরেকজন আইডি দিচ্ছি, মাঝখান থেকে দুজন তিনজন ঢুকে যাচ্ছে, এগুলো করিস না, এগুলো করিস না। আমার লাইফে এসেছিস আমার সঙ্গে গল্প কর, অবশ্যই আমার বন্ধুদের সঙ্গেও গল্প করবি, যারা ভালো বন্ধু হয়ে যায় আমার সঙ্গে লাইফে আসলে তো আরো আমার লাইফে বন্ধুরা ঢুকে একজন অপরজনকে চিনতে শেখে, গল্প করতে শেখে, সেটা আমার কোনো আপত্তি নেই। আমি তো নিজেই মজা করতে ভালোবাসি, আমি তো নিজেই বলি তোদেরকে, আমি নিজে গান গাই, তোরা আমাকে বলিস এই গান করো ওই গান করো। আমি কালকে লাইফ এলাম একটা মুড নিয়ে, তোর সঙ্গে একটা মজার গল্প নিয়ে আসলাম, তোরা সবাই মিলে ঘুরটাকে দিলি হেঁটে ঘর করে, ঝগড়া নিজেদের মতো তোরা ঝগড়া করছিস, কোথা থেকে চলে আসলো সন্দীপন, সন্দীপন থেকে চলে গেল জে টু এট, হ্যানা ত্যানা, তারপরে ওই কুচকুটা আছে এমডি, ও বাংলাদেশের বাচ্চাটা উঠুরে বাবা রে, আন্টি কাকে যে আন্টি বলছে, একবার তনুশ্রীকে ডাকছে, একবার তোকে ডাকছে, একবার আমাকে ডাকছে। আমি অত ঝামেলায় যেতে চাই না বাবা, আমার পেজ আমার লাইফ, তোরা আমার সঙ্গে গল্প করতে এসছি, তোরা আমার সঙ্গে গল্প কর, এটাই আমি চাই। এখানে রাগারাগি অশান্তি কাউকে আমি ব্লক করতে পারবো না, সরি। তোমরা আমাকে অনেকে অনেকবার বলছো একে ব্লক করো, ওকে ব্লক করো, ওকে বলো ব্লক করো, ওকে আমার ব্লক করলে কাউকে চলবো না, সবাই আমার বন্ধু, সবাই আমার ভিউয়ার। তো জাগি সকালবেলা, গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল, কেউ আমার উপরে রাগ করো না, কারোর প্রতি কোনো আমার রাগ নেই, আমি কাউকে ব্লক করিনি,
বলেছে সবাই সবাইকে ব্লক করতে, কিন্তু আমি কাউকে করিনি। না তোমরা সবাই আমার ভালো বন্ধু, আর ব্লক ফ্লক আমি ওসব অতটা জানি না, জানলে আমি কবে কোথায় পৌঁছে যেতাম আমি অত ব্লক ফ্লক জানি না। দেখি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সুরক্ষিত থাকো, সাবধানে থাকো। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, পুজো আচ্ছা আছে, ঘরে অনেক কাজকর্ম আছে, কিছু রান্না করা আছে, আর কিছু রান্না করবো না করলেও চলবো, যেহেতু দেওয়ার এসছে ও হয়তো কালকে চলে যাবে, তাই জন্য রান্না করতে হবে, রান্না বান্না করবো, অনেক কাজ করে আছে। অ্যাঞ্জেলের খাওয়া গেছে, ভুবাসনা এখনো খায়নি, ভুবাসনা খাবে, আর বাবুসোনা টেবিলের তলে ঘুমোচ্ছে, মা ওখানে পাচুল করছে, আর রাজা আমার ওপাশে ক্যামেরা ধরে রয়েছে, ক্যামেরা ধরে রয়েছে। তনুশ্রী রাজাকে এত ভালোবাসা দিস, এত ভালোবাসা দিস, তোদের ভালোবাসায় রাজা যেন আরো ভালো হয়ে যায়, আরো সুস্থ হয়ে যায়। তনুশ্রীর সাথে 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 সাথেও রাজাকে খুব ভালোবাসিস, তোরা রাজাদা রাজাদা বলিস, সত্যি রাজা কে তোরা এভাবে সাপোর্ট পাস, এভাবে আমাদের পাশে থাকে, কেউ কারোর উপর রাগ করিস, বিশেষ করে তো আমার উপর রাগই করিস না। আমি কি বলতে চাই, তোরা আমাকে বলছি তুমি চুপ করে গেছো কেন, তুমি কথা বলছো না কেন, আরে আমি কথা বলবো কি, তোরা নিজেরা নিজেরাই তো কথা বলছো, আমি কার কার মেসেজ থেকে কাকে কি বলবো, তোরা নিজেরাই তো কথা বলছো, আমি তো আমি নিজেই তো থ হয়ে গিয়ে বসে দেখছি যে এ ওকে বলছিস, ও ওকে বলছে, ও ওকে বলছো, আমার সাথে তো তোরা কেউ কথা বলছিস না। হ্যাঁ সাথে তুই বললি যে তুমি মেসেজ মিস করছো, তোমার মেসেজ করেছো, তাই জন্য আমি আমি সত্যি মেসেজ সাথে মিস করেছি, আমি মেসেজ দেখতে পারিনি, তার জন্য সরি। লাইফে আসো, মজা করো, আড্ডা মারো, বেরিয়ে যাও, টাটা বাই বাই, লাভ ইউ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সুরক্ষিত থাকো, সাবধান, আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না। আর অনেক বন্ধুরা নতুন কালকে ঢুকেছে, তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেকে বলেছে আমি এখান থেকে দেখছি, আমি ওইখান থেকে দেখছি, অনেকে বলেছে আমি হাতিবাগান থেকে দেখছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা হাতিবাগান, হাতিবাগান মানে আমার বাপের বাড়ি এরিয়া, আমি ওখান থেকেই মানুষ হচ্ছি ওই সব জায়গা থেকে, যাদের যারা নতুন ঢুকেছে আমার পেজে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার পেজটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকা বেলটাকে অন করে দিও, তাই টুংটাং করে অন করে দিলে কি হবে, আমি যখন যখন জেনে জেনে ভিডিও চালাবো তখন 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 সেভাবে আমার ভিডিওগুলো পেয়ে যাবো। তাহলে এখনকার মতন রাখছি, আবার একটা নতুন কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সবাই শুভ সকাল, সবাই ভালো থাকো, হ্যাপি হ্যাপি থাকো, টাটা বাই বাই, লাভ ইউ। সবার জন্য রইলো আমার তরফ থেকে বুক ভরা, প্রাণ ভরা এক রস গভীর ভালোবাসা, তার সঙ্গে হলো হাম্পু জাম্পু টাম্পু।